আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটাতে আমি শেয়ার করছি যে যারা উবার অ্যাপের মাধ্যমে রাইড শেয়ার করেন, প্রাইভেট কারের মাধ্যমে হতে পারে, বাইকের মাধ্যমে, তো তারা রাইড শেয়ারের সময় অনেক সময় অ্যাপে মাইনাস ফিগার, মানে বকেয়া টাকা জমা হয়ে যায়। মানে উবার আপনার কাছে টাকা পাচ্ছে, 100 টাকা বা 200 টাকা পাচ্ছে, তো এই টাকাটা পরিশোধ করার জন্য আমাদেরকে অনেক সময় উবার সিলেক্টেড যে শপগুলা বা সেন্টারগুলো আছে ওখানে যে আমাদেরকে পেমেন্ট করতে হয়, আপনাদেরকে পেমেন্ট করতে হয়। তো আমি ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি আপনার নিজের মোবাইল থেকেই নিজে ঘরে বসে বা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আপনি উবারের এই ডিউ পেমেন্টটা, বকেয়া টাকাটা পরিশোধ করতে পারেন, সেটাই আমি দেখাবো। আগে শেয়ার করি যে আমার যে উবার অ্যাপটা আছে এখানে কত টাকা আমার কাছে পাই সেটা আগে শেয়ার করি আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন ভালো করে। এখানে আর্নিংসে গেলে দেখা যাচ্ছে যে উবার আমার কাছে 1452 টাকা, 1452 টাকা 30 পয়সা, মানে উবার আমার কাছে 1452 টাকা 30 পয়সা পাই। তো এখান থেকে আমি 100 টাকা ওদেরকে পেমেন্ট করব। এই জন্য প্রথমে আমাকে যেতে হবে বিকাশ অ্যাপে। আমি আমার বিকাশ অ্যাপে লগ ইন করলাম। সাইন ইন করার পরে এখানে দেখেন মেক পেমেন্ট নামে একটা অপশন আছে, মেক পেমেন্ট অপশনে গেলাম। এখানে উবার যে মার্চেন্ট নাম্বারটা, মোবাইল নাম্বারটা, সেটা বসাতে হবে। আমি সেভ করে রেখেছি, দেখেন নিচে নাম্বারটা শো করছে। উবারের মার্চেন্ট নাম্বারটা হচ্ছে 01844 79184, এই নাম্বারটা এখানে বসাতে হবে। বসালাম, এরপর কত টাকা আমি পেমেন্ট করতে যাচ্ছি, আমি এখানে 100 টাকা বসালাম। এবার এই বাটনে ক্লিক করলাম। খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এখানে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে এখানে পিন নাম্বারটা দেওয়ার আগে আপনার রেফারেন্সের এখানে অবশ্যই অবশ্যই আপনার যে মোবাইল নাম্বার অ্যাপে ইউজ করেন, মানে যে মোবাইল নাম্বারের মাধ্যমে অ্যাপটা চালাচ্ছেন, সেই নাম্বারটা অবশ্যই এখানে দিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এটা কিন্তু ভুল করবেন না। আমার মোবাইল নাম্বারটা এখানে আমি দিচ্ছি, মোবাইল নাম্বারটি দিলাম। এবার আমি পিন নাম্বার দিলাম, অ্যারো বাটনে ক্লিক করলাম। এবারে পেস্ট আসলো, এখানে দেখেন রেফারেন্স নাম্বার শো করছে, এখানে উবারের মার্চেন্ট নাম্বারটা শো করছে, 01844 79184। পেমেন্ট করছি 100 টাকা, আপনি যে কোনো অ্যামাউন্ট এখান থেকে পেমেন্ট করতে পারেন। এবার ট্যাপ অ্যান্ড হোল্ড টু পেমেন্টে চাপ দিয়ে ধরে রাখলাম, পেমেন্ট নিয়ে নিয়েছে, দেখেন পেমেন্টের মেসেজ আসছে। এই মেসেজের মাধ্যমে বিকাশ আপনাকে একটা ট্রানজ্যাকশন আইডি দেবে, এই ট্রানজ্যাকশন আইডিটা অবশ্যই সেভ করে রাখবেন, কারণ এই পেমেন্টটা যদি উবার অ্যাকসেপ্ট না করে তাহলে এই ট্রানজ্যাকশন আইডিটা আপনার প্রয়োজন হবে। একটা কথা বলে রাখি যে এই পেমেন্টটা উবার থেকে কনফার্ম করার জন্য নর্মালি 1-2 মিনিটের মধ্যে চলে আসে, তারপরে ওরা বলে রাখে যে ওরা সর্বোচ্চ 12 ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে আপনাকে নোটিফাই করার জন্যে। আমি উবার অ্যাপে ঢুকে দেখি, এখনও মাইনাস 1452 টাকা 30 পয়সা আছে, মানে ওরা এখনও পেমেন্টটা নেয় নাই। একটা মেসেজ আসছে উবার থেকে, মনে হয় পেমেন্টটা নিয়ে নিয়েছে, পেমেন্ট মেড। এই যে দেখেন মেসেজটা দেখে আসি ইনবক্সে, এই যে আহমেদ, আপনার অ্যাকাউন্টটি পুনরায় সচল করা হয়েছে, পেমেন্ট মেড, উবারে পেমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ। মানে ওরা পেমেন্টটা নিয়ে নিয়েছে। এবার অ্যাকাউন্টে যেয়ে চেক করি যে আমার টাকা কমছে কি না, না এখনও কমে নাই, 1452 টাকায় আছে। আমি একটু বের হয়ে যাই এখান থেকে, লগ ইন করা অবস্থাতেই ছিলাম, সেই জন্য হয়তো শো করতেছে না। এই যে দেখতে পাচ্ছেন এখানে 1352 টাকা 30 পয়সা হয়ে গিয়েছে, মানে 100 টাকা এখান থেকে পেমেন্ট ওরা অ্যাকসেপ্ট করেছে। তো বন্ধুরা, এভাবেই আপনারা
ওবার অ্যাপে যে ডিউ পেমেন্ট বা বকেয়া টাকা নিজের বিকাশের মাধ্যমে পরিশোধ করতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।